90 দশকের সাড়া জাগানো গায়ক উদিত নারায়ণ 36 ভাষায় 26,000-এরও বেশি গান গেয়েছেন তিনি। সেই বিখ্যাত গায়কের সঙ্গে এবার গান গাইলেন রানাঘাটের রানু মণ্ডল। এর আগে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হিমেশ রেশমিয়ার স্টুডিওতে এই নতুন গানে কণ্ঠ দেন রানু। লতা মঙ্গেশকরের জন্মদিনে গানটি রেকর্ড করা হয়। রেকর্ডিংয়ের কিছু অংশের ভিডিও পোস্ট করেন হিমেশ। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নতুন এই গানের শিরোনাম কেহ রাহি হ্যায় নজদিকিয়া। হিমেশের পরিচালনায় রানুর তৃতীয় গান এটি। গানটি হিমেশের হ্যাপি হার্ডি অ্যান্ড হির সিনেমার জন্য তৈরি করা হচ্ছে। উদিত রানু ছাড়াও এ গানে কণ্ঠ দিয়েছেন হিমেশ রেশমিয়া ও পায়েল দেব। মূলত রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া এক পেয়ার কা নাগমা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে যান রানু মণ্ডল। এ গানই তাকে পৌঁছে দিয়েছে বলিউডের দরজায়। সঙ্গীত ভুবনে এখন আলোচিত নাম রানু। একের পর এক গান গেয়ে চলেছেন তিনি। এরই মধ্যে প্রকাশ হয়েছে তেরি মেরি কাহানি গানটি। শিগগিরই প্রকাশ হবে তার গাওয়া পূজার গান।